চলো না ঘুরে আসি ব্যাকইয়ার্ড থেকে, যেখানে স্নোপিস হয়ে ভরে আছে। চলো না ঘুরে আসি ব্যাকইয়ার্ড থেকে, যেখানে স্নোপিস হয়ে ভরে আছে। সবাই কেমন আছো? কি যে অদ্ভুত একটা মিষ্টি পরিবেশ এখানে, খুব সুন্দর রোদ উঠছে, পাখি ডাকতেছে, দেখো কি সুন্দর স্নোপিস হচ্ছে আমার, সেই রকম সুন্দর, কি ভালো লাগতেছে। এটা দিয়ে আজকে মিষ্টি ফ্রাই করব। খোলো আখি ডাকে পাখি, দেখো সোনালী আকাশ, বহে ভোরে রো বাতাস। খোলো আখি ডাকে পাখি, দেখো সোনালী আকাশ, বহে ভোরে রো বাতাস। ফ্রেশ শাকসবজি খেতে কার না ভালো লাগে, দেখে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলতে পারবো। এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়, আমার গাইতে ইচ্ছে করে, নাচতে ইচ্ছে করে, আমি বুঝাতে পারবো না যে আমার এত ভালো লাগে। সবচেয়ে শান্তির জায়গা এগুলি, কাইন্ড অফ আমাদের দেশের কলই শাকের মতো, কাইন্ড অফ না ওইটাই মনে হয়। আমি কখনো কলই শাক রান্না করিনি, বা যেহেতু স্নোপি খাওয়ার জন্য রাখছি সেহেতু তাই শাকটা খাচ্ছি না। তোমরা পাখির ডাকগুলি শুনতেছো? এটা আমার ব্যাকইয়ার্ডে অলওয়েজ আমি শুনতে পাই, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো কি সুন্দর, কি ভালো লাগতেছে না, অনেক হয়েছে সৌন্দর্য হয়েছে, দেখতে এত সুন্দর লাগতেছে, গাছটা বেঁধে দেওয়া কত বড় স্নোপিস হয়েছে, বেঁধে আসলে দিছিলাম বাকিরা পড়ে গেছে কেন যাবে। অনেকদিন পরে আসলে আসছি, কাজ ছিল ফোনে, দেখো মাশাল্লাহ কতগুলো স্নোপি উঠাইছে, তুষার ভাবে আর উঠাবো, আর একটা উঠাবো হলো যে রেডি, সেখানে এই দেখো এটা আমার হয়েছে, কি সুন্দর যে লাগতেছে আমার, খাই না খাই বা এই কাজটাই আমার ভালো লাগে, এত মজা লাগে যে অদ্ভুত লাগে। এটার সিডলিংটা আমার নেইবার আমার বার্থডেতে দিছিল, ও আবার আমি যেহেতু গার্ডেনিং করা লাইক করি, ও যেটাই পায় সেটাই নিয়ে নেয় আমার জন্য। এটা কিন্তু এই রেডিশগুলো তোমার সালাদ খেতে ভালো, এমনিই খায় এগুলো, লাইক আমাদের দেশের মূলার মতো। আমি আর
কিছু উঠাবো, এগুলো আমার ক্যারোট রয়েছে, দেখো কি সুন্দর দেখতে হবে, তো কত বড় হয়েছে। আসলে অনেকদিন আগে লাগাইছিলাম তো, এগুলো আবার বেশি বড় হয় না, এরকমই সাইজ এগুলো। মাশাল্লাহ এটা আবার বেশ বড় হয়েছে, দেখো এটাও বেশ বড় হয়েছে। স্নোপিতে আমার ফ্রেশ সি ফুড মিক্স কালকে আনা হয়েছিল বাজার থেকে, ওইটা দিয়ে স্নোপি দিয়ে স্টার ফ্রাই করে নেব আর র্যাডিশ দিয়ে সালাদ করে নেব, এটাই আজকের ডিনার হবে। সেই রকম ভালো লাগতেছে দেখো, নিজের গাছের সবজি উঠানো কি যে ভালো লাগে। এটা যারা গার্ডেন করে না ওরা ওই ফিলিংসটা বুঝতে পারবে না, যারা গার্ডেনিং করে তাদের এটা বুঝতে পারবে। আজকে অনেক সুন্দর সান, পাখি ডাকতেছে আমার ব্যাকইয়ার্ডের, এটাই একটা বিউটিফুল জিনিস। ও সিটির কাছাকাছি থাকি বাট এই জিনিসটাই আমার ভালো লাগে, পাখির ডাক শুনতে পাই এখনও আমি। কি সুন্দর দেখলাম পাখি কিচির মিচির করতেছে, স্প্রিং কিন্তু এখন আমাদের, এগুলো ধুয়ে নিতে হবে। খুব ভালো লাগতেছে, বেশ কিছু স্নো পিস হয়েছে প্লাস র্যাডিশ, র্যাডিশটা দিয়ে সালাদ করব, মুলার সালাদ যেভাবে আমরা করি, আর স্নো পিসটা দিয়ে সি ফুড দিয়ে স্টার ফ্রাই করব আর কচুর মচুর করে ডিনারে খাবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের সাথে থাকো, হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনা এইসব নিয়ে আমাদের এইসব দিন রাত্রি। বেগুনি রঙের মেয়েটা বলছি ফ্রম মেলবোর্ন।